বেশিরভাগ মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা চাকরির বিশেষ প্রয়োজন, যার উপর ভরসা করে মানুষের এক একটা দিন এগিয়ে চলে। আর যদি সেই চাকরি হঠাৎ করে চলে যায়, তাহলে মানুষকে খুবই দুরূহ অবস্থার মধ্যে পড়তে হয়। চাকরির প্রাপ্তির জন্য আমরা নানা টোটকা করে থাকি, এর মধ্যে কিছু হয়তো ফলপ্রসূ হয়, কিন্তু এই টোটকাটি সবচেয়ে ভালো কাজ করে। এই টোটকা শুধুমাত্র চলে যাওয়া চাকরি ফিরে পেতেই নয়, যারা দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না বা চাকরির যোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, তাদের জন্য খুব কার্যকারী হবে এই টোটকাটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে বা উপকারে লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সাধারণত মানি প্ল্যান্ট আমরা সব প্রায় ঘরেই দেখে থাকি। আমরা জানি যে এটি অর্থ বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে, কিন্তু সেক্ষেত্রে মানি প্ল্যান্টটি থাকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মানি প্ল্যান্টটি বাড়ির অন্য কোণে রাখতে হবে। প্রথমে একটা নীল রঙের বোতল আনতে হবে, তারপর তাতে মানি প্ল্যান্ট রাখতে হবে। এটি রাখতে হবে বাড়ির উত্তর কোণে। কিছু নিয়ম: এই মানি প্ল্যান্টটি কিনে আনা যেতে পারে বা কোনো পরিষ্কার জায়গা থেকে তুলে আনা যেতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো নোংরা জায়গা থেকে মানি প্ল্যান্ট তুলে আনা না হয়। যতদিন পর্যন্ত না চাকরি প্রাপ্তি হচ্ছে, ততদিন প্রতিদিন সকালে স্নান সেরে মানি প্ল্যান্টটির সামনে মনের কামনা জানিয়ে প্রণাম করতে হবে। চাকরি পাওয়ার পর মানি প্ল্যান্টটি বাড়ির সঠিক কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।